লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানের বিরুদ্ধে পোশাক নিয়ে কটূক্তি, অসদাচরণ, দুর্ব্যবহার ও সেবার নামে হয়রানির অভিযোগ তুলেছেন এস তাবাসসুম রায়হান মুস্তাজির তামান্না নামে এক কলেজ প্রভাষক। রবিবার দুপুরে উপজেলার কাশিরাম নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের ওই প্রভাষক। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার মা আমেনা শিরিন মুস্তাজিরের ভোটার আইডি সংশোধন করতে গত 10 নভেম্বর কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গেলে আমার ওভারকোটের বোতাম খোলা কেন এমন আপত্তিকর মন্তব্য করেন। এতে ওই কর্মকর্তা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 39-এর অবমাননা ও সম্মানহানি করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার ওভারকোটের বোতাম খোলা কেন, এটি বলে কালীগঞ্জ নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 39-এর অবমাননা করেছেন এবং আমার সম্মানহানি করেছেন, আমাকে হেনস্থা অপমানিত করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বিধায়, এর বিরুদ্ধে তদন্ত করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের, দুদক বা পুলিশ এটা করতে পারে না। এই কারণে কিছু কর্মকর্তা কর্মচারী আজ নির্বাচন কমিশনের নাম অবমাননা ও কলঙ্কিত করেছে, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় এদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের নির্দেশ দিতে পারেন। এই কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্তা মাহবুবা রহমানের এই বিষয়গুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়দের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সংশোধন তো আমি করেও দিছি, সংশোধন তো করেও দিছি, উনি এটা অযথাই আমার বিরুদ্ধে ইয়ে করছে। এই অভিযোগটি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা, সঙ্গে তো আমার কোনো দেখাও হয় নাই, কোনো পূর্ব শত্রুতাও নাই, কেন তিনি আমার বিরুদ্ধে এরকম কথা বলতেছেন আমার বিরুদ্ধে বোধগম্য আমি বুঝতে পারতেছি না। আমি পাটগ্রামে রিটার্নিং অফিসার হিসেবে আছি, দুই উপজেলায় কাজ করতেছি, কেন ইনি আমি মানে ওনার সাথে যদি পূর্ব শত্রুতা থাকতো বা কোনো কিছু থাকতো সেটা আলাদা বিষয় ছিল, কেন উনি এটা করলেন আমি বুঝতে পারছি না, আমার মাথাতে এটা আসতেছে না। নুন্নবি সরকার, এল নিউজ অনলাইন, নিউজ ডেস্ক।